পাশা খেলবো গো স্বামী, তাই বুঝি স্বামী গো তোমার শুনি, স্বামী গো তোমার শুনি, আজ খেলিবো খেলিবো পাশা এই না বাসর ঘরে, আজি পাশা খেলবো গো স্বামী ও স্বামী, আজি পাশা খেলবো গো স্বামী, সত্যি শুধুমাত্র একটি নিশির কারণে, এই নিশি প্রভাত হলে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদ, তাই না গো? দাঁড়াও না, কি গো? আমার তুই নয়ন ভরি এই বাসর দর্শন করতে যাও, বাসর আজ মনে বাসরই নই, তাহলে আমরা দুজনে স্বর্গে প্রবেশ করেছি। কিন্তু বেহুলা, হ্যাঁ গো, এই বাসর ঘরে প্রবেশ করে তুমি অমন করে কি তাকিয়ে রয়েছো? বলো না, বলো বলো, আমি একটি কথা বলবো। কি বলো বলো? ওই ওই না কোন কারি গো, বাসর
বিশ্বকর্মাকে তুমি যদি কাছে পেতে আমার স্বর্ণমুকুট দান করতে, আর আমি কি করতাম জানো? কি করতে? ও গো তারে যদি ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, সত্যি তুমি আমার
সুজন আনন্দে Oh,
বাসন করে আমরা সুন্দরভাবে নিশি যাপন করবো, তাই তো? ওগু জানো কি বলো বলো, এই নিশি সকল নারীরা কি গো স্বামীর জন্য প্রণাম জানি, হ্যাঁ নারী জীবন ধন্য করে একথে ভালো, আমি তোমার জন্য প্রণাম জানি, হ্যাঁ আমার নারী জীবন ধন্য করতে, তাহলে বিলম্ব করে এসো না, এসো তুমি আমার সুন্দরভাবে তোমার নারী জীবনকে ধন্য করে তুমি এসো না। তুমি দূরে থেকো, দূরে থেকো না আসিও কাছে, তুমি দূরে থেকো, দূরে থেকো না আসিও কাছে, বুঝি তুমি আমার প্রণাম করতে দাও, এসো কোথায় তুমি দূরে পিতা যখন এই পবিত্র বাসন করে রেখে যায় পিতামাতার বলেছি
সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছড়িয়ে যাবো রাজপ্রাসাদে, কিন্তু বলো না এই পবিত্র বাসন করে নিশি আমরা কি করে এমন কি করলে আমরা নিশি যাপন করতে পারি বলো? আমাদের সঙ্গে বসে বসে গল্প করবো, আমাদের সানিধ্যে যেন কাটি যাবে, সে কথা নয় গো। তবে এই বাসন করে যখন আমরা প্রবেশ করেছি এই এই ফুলসজ্জা রাত্রিতে, যে কোনো মানুষ এই বাসন করে নিশি যাপন করার কারণে একটি কাজ করতে হয়। কি কাজ জানো? কি গো? এই পবিত্র বাসন করে নিশি যাপন করার কারণে আমরা দুজনে মিলে সুন্দরভাবে আমরা পাশা খেলা খেলে আমরা নিশি যাপন করব। না গো না, তুমি পাশা খেলবে? হ্যাঁ হ্যাঁ। কি তুই জানো? কি গো? আমি তো পাশা খেলে জানি না। কি বললি? তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে পাশা খেলবো। ও তাই বুঝি? হ্যাঁ গো। আর যদি আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দিই তুমি নিশ্চয়ই আমার সঙ্গে পাশা খেলা খেলবে। সত্যি? তাহলে এসে বিলম্ব না করে আমরা দুজনে মিলে এই পবিত্র বাসন করে আমরা পাশা খেলা শিখবো। কি খেলবো গো স্বামী? তাই বুঝি? স্বামী গো তোমার সনে, স্বামী গো তোমার সনে, আজ খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী। সত্যি আমি যদি পরাজয় হয়ে যাই এই বাসন করে তুমি আমার কাছে যা চাইবে
হাসি মুখে তোমায় তা দেবো। তাহলে বলো প্রথমবার কে পাশে যাবে? আগে তুমি চলো। হ্যাঁ এসো এসো। তাহলে চুরি করি পাশে খেলা। ও গো পাশা আজি খেলিব গো তাহলে তুমি বলতে চাইছো এই পাশা খেলায় যখন আমি পরাজয় হয়ে গেছি এই গলার সলার বলা তুমি আমায়? সত্যি আমাদের পাশা খেলা হয়ে গেল, চলো আমরা বিশ্রাম নেব। বিশ্রাম? কিন্তু জানো গো এখনো তো আমাদের অনেক জিনিস বাকি। এই পবিত্র বাসন করে যদি আমরা পাশে খেলে না খেলি বলো না আমরা কি করে নিশে যাবো? তুমি আমার পাশা খেলবে? হ্যাঁ নিশ্চয়ই। এবার ধানে কি রাখবে? ও ধানে যখন আমায় শাশুড়িমা বরণ করে তখন আমায় আঙ্গুলি দিয়েছে স্বর্ণ আঙ্গুলি, এই স্বর্ণ আঙ্গুলি দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। বলো বলো তুমি কি নেবে? আমি পোট নেবো। তাহলে তুমি এবার কে পাশা চালাবে? তুমি চালো। ও গো প্রথমে দানে আমার মালা তোমায় পরিধান করিয়ে দিয়েছি এই কথা ঠিক, কিন্তু আমার মালা তো তোমার কাছে চাইনি। তবে শোনো শোনো শোনো, এই পবিত্র বাসন করে যখন তুমি পরাজয় হয়েছো তুমি আমায় বলেছিলে এই বাসন করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই তুমি আমার কাছে যাহা চাইবে তা পাবে। দেবো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মনের সঙ্গে বোঝাপড়া করি কি নেবো কি নেবো। হ্যাঁ মনে পড়েছে। ও কি? বুঝতে পেরেছি। কি? তুমি আমায় স্মৃতিপাটি নিয়ে নাও। আমার
তোমার স্মৃতিপাটি? হ্যাঁ গো। তোমার স্মৃতিপাটি নিয়ে কি করবো? তবে কি নেবে? দাঁড়াও, আজ তুমি পড়েছো বজ্রমতির হাত, আজ তুমি পড়েছো বজ্রমতির হাড়, তাই তোমার ফরিজ রূপের বাহন। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতি শিল্প। আমি ভালো জানি ও গো চাচি জানো না
ভালো তুমি বড় সুন্দর আমি ভালো জানি জাতি কালো রে না বলো না গো জাতি কালো বলো বলো ও হো কালো মহিল কালো কালো মাথার বেটি তারি চাইতা অতি কালো ও মা চোখের মণি ওগো আকাশের চন্দ্র ভূমিতে নামিলি না কোন সময় চন্দ্র এসে নিত্য করে এই পবিত্র বাসর করে পাশা খেলা খেতে কে বড় ক্লান্ত বড় ক্ষুধার্ত তুমি কি পারবে না আমার জন্য একটি বার অন্তর করে দিতে পারো শুনো শুনো অগো প্রভু ক্ষমা করে মরে এত রাত্রে অভাগিনী যাইবি গাড়ি ঘরে রন্ধনের দ্রব্য কিছু নাই আছে এখানে অসম কথা বলো কিসির উপরে কোথায় পাবো চাল ডাল কোথায় পাবো হারি কেমন রান্ধি দিবি হুলা সুন্দরী বলো বলেছো এই মতো যদি এই পবিত্র বাসর করে তোমায় আমি ঝুঁকি দেখিয়ে দিই তুমি কি পারবে না বলো বলো দেখো সামনে রয়েছে মন ভরণডালে মঙ্গল চাল ঘটে রয়েছে জল নারকেলি চোকাগুলি করিবে জ্বালানি এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো আমি কিছুক্ষণ মধ্যে বিশ্রামে যাই স্বামী দেবতা সূর্যেই চলে গেল আমি রন্ধন করে প্রতি সেবা দেব স্বামীর আজ্ঞা পালন করা নারীদের কর্তব্য শুদ্ধকে রন্ধন করে আমি প্রতি সেবা দেব ওই আমি রন্ধন চালে